সময় মতো শক্তি সঞ্চয় করে শক্তি আসে পঞ্জীকৃত রাখছি যত সময় যথাযথভাবে যথাযথ ব্যক্তি এবং সরকারের উপরে প্রয়োগ করা হবে ইনশাআল্লাহ জাতীয় প্রেস ক্লাবে ইয়ুথ ফোরামের সভায় জামায়াত নেতার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী বলেন, তাহেরের এ বক্তব্য আইন, রাষ্ট্র এবং জনগণের প্রতি হুমকি। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের উপস্থিতিতে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতা সামিল বলে মন্তব্য করেন তিনি। এই ভয়াবহ হুমকির বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের আমরা বলেছি, প্রত্যেকটা থানায় আপনারা জিডি করে রাখুন। এরূপ অবস্থায় যদি দেশের কোথাও আমাদের কোন নেতা বা যুদ্ধাপরাধীদের বিচার যারা দাবি করেন তাদের কারো বিরুদ্ধে হামলা হয় বা কাউকে যদি হত্যা করার জন্য কারো উপর আক্রমণ করা হয়, তাহলে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড ঘটে হুমকিদাতা তাহের এবং সেই সবাই যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমরা দায়ী করব সরাসরি। এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলো খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবে বলে আশা করছেন আইন প্রতিমন্ত্রী। তার এই হুমকি আইনের শাসন তথা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি এবং মানুষ খুন করার অগ্রিম হুমকি স্বরূপ। ব্যারিস্টার মওদুদ আহমেদের উপস্থিতিতে তিনি যে কথা কালকে বলেছেন, যারা আমরা যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সংশ্লিষ্ট মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা যারা যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সোচ্চার তাদেরকে খুন করার জন্য তিনি পরোক্ষভাবে এই হুমকি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, নৈরাজ্য সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। অনেক সৈন্য সামন্ত তারা রেখেছেন, প্রয়োজনে সরকারের বিরুদ্ধে তারা লেলিয়ে দেবেন। এরা তারা যখন ওই যুদ্ধ অপরাধীদের বিচারের কার্যক্রম শুরু হয়েছে ঠিক তখনই কেন এই সকল? আইন শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা বুঝতে পারছেন।